নমস্কার, আজকে আমি আপনাদের নিয়েছি এস ফার্স্ট ক্রিস্টাল 2 এর ইয়ারবাডস। এটা একদম নতুন হচ্ছে, কি স্পেশাল হচ্ছে এটা সব কিছু জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাকে ডিটেলে জানাবো। এরপর যদি সবচেয়ে কথা বলা যায়, এটা হচ্ছে বক্সের প্যাকেজিং, 30 আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করছে, সাথে অনেকগুলো ফিচার আছে, সিলিকন কেস কভার আছে, আমি ডিটেলে সব কিছু আপনাদের জানাবো। এরপর বক্সিং যদি দেখবেন তো খুব প্রিমিয়াম প্যাকেজিং হচ্ছে। বক্সের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন ইয়ারবাডসগুলো রাখা। এরপরে যদি আমি বক্সের ভেতরে বের করি, এখানে কাগজপত্র আছে, সাথে আপনার আরও একটা ছোট বক্স আছে। এই বক্স যদি আপনার দেখবেন তো এখানে আপনার ইউজার ম্যানুয়াল আছে, আর সাথে সাথে আপনার চার্জিং কেবল আছে যেটা কি টাইপ সি হচ্ছে। এরপরে ইউজার ম্যানুয়ালটা বিষয়ে আমরা পরে কথা বলবো। এইটাতে আমরা সাথে পাচ্ছি আমাদের ব্রোশার, এটাতে লেখা আছে কোম্পানি ইয়ারফোনস, চার্জিং কিট, মোবাইল পাওয়ার ব্যাংক, ওয়্যারলেস চার্জার আর কার চার্জার্স অ্যান্ড স্ট্যান্ডও বানায়। যদি কালার্সে কথা বলি, ক্রিস্টাল 2 যে হচ্ছে এটা 6 কালার্সে আসবে, যেটার মধ্যে লোটাস পিঙ্ক, আলফাফা পার্পল, মিন্ট গ্রিন, আইস ব্লু, ব্রাইট ব্ল্যাক আর হোয়াইট মুন। এটার মধ্যে আমরা পেয়েছি মিন্ট গ্রিন কালার, যেটা কি খুবই ভালো হচ্ছে। এরপরে আমরা সাথে সাথে বক্সের ভিতরে একটা ছোট বক্সও পাচ্ছি, এইটাতে আপনার আছে কভার যেটা কি সিলিকন কভার আছে, সিলিকন কেস বলতে পারেন, আর সাথে সাথে একটা ল্যান্ডয়ার্ড কেবলও আছে, এইটাও আপনার সিলিকন বিল্ট হচ্ছে। এরপরে এটার ভেতরে আপনারা ইয়ার টেপস পাচ্ছেন, টোটাল 4 ইয়ার টেপস আছে, যেটার মধ্যে 3টে আপনার বক্সে দিয়েছে আর একটা অলরেডি আপনার ইয়ারবাডসে লাগানো আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক র্যাপড আছে, আমি এই প্লাস্টিকটাকে বের করে দিচ্ছি। এটা বের করার পরে আপনি নিয়ে ইয়ারবাডসগুলোকে ইজিলি ইউজ করে দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়ারবাডস যেটা হচ্ছে এটা খুবই সুন্দর দেখতে, লাইট কালার হচ্ছে, এটার ওয়েট হচ্ছে 47 গ্রাম। আর সামনে আপনি দেখতে পারবেন এটাতে ব্যাটারি পার্সেন্টেজও দেখা যাচ্ছে। যদি আমি চার্জ করব তাহলে ওইখানে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের সময় লাইট জ্বলে, আমি এটা ভালো করে আপনাকে ডিটেলে নিশ্চয়ই দেখাবো। এরপর যদি কথা বলি, প্রত্যেকটা ইয়ার টিপের উপরে একটা প্লাস্টিক কভার আছে, ওটাকে আপনি নিশ্চয়ই বের করে নেন। ওটা বের করে নেওয়ার পরে আপনার এটা চার্জিং হওয়া চালু হয়ে যাবে, আর আপনি দেখতে পাচ্ছেন ইয়ারবাডসগুলো সেপারেটলি চার্জ হচ্ছে, আর এটা বেশি সময় নেবে না। যদি ইয়ারবাডসকে 0 to 100 যাবার তাহলে 1 ঘন্টা নেবে, আর কেসটাকে চার্জ করার জন্য 1.5 ঘন্টা নেবে। কোম্পানি এটা ক্লেম করছে 30 আওয়ার্স অব্দি এটা চলতে পারে। এটাতে আমরা পাচ্ছি 480 mAh এর ব্যাটারি, যেটা কি আপনার চার্জিং কেসটা আপনার 4 টাইমস ইয়ারবাডসকে টোটালি ফুল চার্জ করতে পারে। এরপর যদি কথা বলি কোডেকের, এটা সাপোর্ট করবে SBC প্লাস AAC, এই দুটো কোডেক HD কোয়ালিটির সাপোর্ট করবে। এটা ব্লুটুথ 5.3 এর সাথে আসছে, আর এটাতে EDR সাপোর্টও আছে। আপনি দেখতে পাচ্ছেন সাথে এটা খুবই প্রিমিয়াম ফিনিশের সাথে, আর দেখতে খুবই সুন্দর হচ্ছে। এটাতে ব্রিথিং লাইট পাচ্ছি, সাথে সাথে আমরা LED ডিসপ্লে পাচ্ছি। যদি ইয়ার টেপসের কথা বলি তো ইয়ার টেপস আছে স্মল, মিডিয়াম, লার্জ আর একটা SS মানে আরও স্মল। তো এটাতে 4 ইয়ার টেপস আছে, একটা আগেই আপনার একটা পেয়ার যেটা হচ্ছে ওটা ইয়ার টেপস আপনার ইয়ারবাডসে লাগানো আছে। আর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইয়ার টেপসগুলো আপনার কত সুন্দর একটা কেসের ভেতর দিয়েছে, জেনারেলি কোম্পানি এটা দেয় না। এরপর যদি আমি কথা বলি, আমরা সাথে সাথে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রোটেক্টিভ কেস। এই প্রোটেক্টিভ কেসটা একদম ফিট বসবে আপনার ইয়ারবাডসের কেসের সাথে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটা পড়াচ্ছি, এটা সিলিকনের কেস হচ্ছে আর এটা একটা প্রোটেকশন দেবে, সাথে সাথে এটাতে ল্যানিয়ার্ড কেবলও আছে। এটা লাগার পরে আপনারা ইয়ারবাডসগুলো খুব ইজিলি বের করতে পারেন রাইট আর লেফট থেকে, দেখেন আমি আপনাকে বের করে দেখাচ্ছি। তো এটা বের করতে কোনো অসুবিধা নেই, চার্জিং প্রপার হবে। নিচে থেকেও দেখছেন যদি আপনাকে কেসটাকে চার্জ করার তাহলে USB টাইপ সি দিয়ে চার্জ করতে পারেন, ওটার জন্য প্রপার আপনার খাপ দিয়েছে। এরপর যদি ল্যানিয়ার্ড কেবলটা বলি, এটা খুব লম্বা হচ্ছে, আপনার এটা গলায় লটকাতে পারেন, পার্সে লটকাতে পারেন, গাড়িতে লাগিয়ে রাখতে পারেন, খুব ইজি রাখতে পারেন। এটা যে কভারের কালারগুলো হচ্ছে এটা ম্যাচিং থাকবে যে কালারে আপনারা ইয়ারবাডস অর্ডার করেছেন। এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বক্সে আপনারা পান ইউজার ম্যানুয়াল, মোস্টলি আপনারা ফেলে দেন। আমি সবসময় আপনাদের রেকমেন্ড করি একবার ইউজার ম্যানুয়ালটাকে পড়ে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমনি করে এটা ফাংশন করে, ইয়ার টেপসগুলো কোনটায় কী বলে, কেমনি করে চার্জ করে, কী কী ফিচার্স হচ্ছে। আর যদি কথা বলি ওয়াটারপ্রুফের, এটার রেটিং হচ্ছে IPX4, তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফের রেটিং। সাথে সাথে এটা দিয়ে আপনার রাইট ট্যাপ লেফট ট্যাপে কী কাজ করে এটাও আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। যদি আমি কথা বলি বেশি ডিটেলে তো আমি আপনাকে নিশ্চয়ই বলবো একবার এটাকে পড়ে,
আর এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেও আছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। ইংলিশও আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে, তো ইজিলি আপনারা বুঝতে পারেন। যদি কোনো ডাউট হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন, আমি আপনাদের আনসার করার চেষ্টা করব। এরপরে যদি আমি চার্জিং এর কথা বলি, চার্জিং খুব ইজি হচ্ছে, নিচে লাগাবেন, আপনি দেখতে পাচ্ছেন উপরে চার্জিং হচ্ছে, দুটো ইয়ারবাডস এর সেপারেট চার্জিং, উপরে মিটার দেখাচ্ছে, টোটাল কেস এর চার্জিং আপনাকে মাঝখানে লেখা দেখাচ্ছে। আর যদি কথা বলি, এটাতে আমরা এলইডি ডিসপ্লে পাচ্ছি, আর এটা ব্রিথিং লাইট এফেক্টের মতন আছে, তো আপনি ভেতরে এটা দেখতে পাচ্ছেন। এটা খুবই ইউনিক হচ্ছে, কোনো নিয়ার বন্ধুদের সামনে, ফ্যামিলি ওয়ালদের সামনে কোথাও কখন দেখাবেন, তো এটা একটা আলাদাই ইম্প্যাক্ট পড়বে। কেন কি এমনি ইয়ারবাডস এখনও না ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, না বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, এটা আপনি খালি পেতে পারেন এস পাস থেকে। এর যে লিঙ্ক হচ্ছে আমি নিচে ছেড়ে দেবো, আপনি লিঙ্কে গিয়ে নিজের জন্য অর্ডার করতে পারেন। ইন্ডিয়া প্রাইস হিসাবে যদি বলি, তো এটা প্রাইসিং হচ্ছে 5900, 6000 টাকার। কিন্তু এত ভালো জিনিস, এত ভালো প্রোডাক্ট আপনি এখানে পাবেন না, যেটাতে আপনারা প্রোটেক্টিভ কেসও পাচ্ছেন, সাথে ল্যানিয়ার্ড কেবল পাচ্ছেন, এরপরে আপনারা ইয়ার টেপ চারটে পাচ্ছেন, খুব প্রিমিয়াম প্যাকেজিং হচ্ছে, সাথে সাথে এটা কোম্পানি ক্লেম করছে কি 30 আওয়ার্স অব্দি আপনার চলবে, যেটাই খুব ভালো কথা হচ্ছে। একটা ইয়ারবাড চার্জ করতে 0 to 100 আপনাকে 1 আওয়ার লাগবে, আর কেস চার্জ করতে 1.5 আওয়ার লাগবে। এরপর যদি আপনার রাইট ইয়ারবাডে ট্যাপ করবেন, তাহলে ভলিউম ইনক্রিজ হবে, লেফট হাতে ট্যাপ করবেন আপনি দেখতে পাচ্ছেন ভলিউম ডিক্রিজ হবে। যদি আপনি ডাবল ট্যাপ করবেন লেফট আর রাইট কোনোটাতেও, তাহলে এটা প্লে করবে মিডিয়াকে, এত পজ করবে, তো এইখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার পজ করছে। যদি আমি ট্রিপল ট্যাপ করি, তাহলে ট্রিপল ট্যাপ যদি রাইটে করবো, তো এটা নেক্সট সঙ্গে যাবে, আর যদি আমি ট্রিপল ট্যাপ লেফট সাইডে করি, তাহলে এটা প্রিভিয়াস সঙ্গে যাবে। খুব ইজি হচ্ছে ফাংশন। যদি আপনি কল ওঠাতে চান, তাহলে ডাবল ট্যাপ করেন, যদি কল এন্ড করার তাহলে কল চলতেছে ডাবল ট্যাপ করেন, আর যদি আপনার কল রিজেক্ট করার আছে, তাহলে আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে 2 সেকেন্ড জন্য রাখেন, ফোন কেটে যাবে। এটার সাথে কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট কম্প্যাটিবল না, এর মানে অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, এগুলোকে আপনারা ট্রিগার করতে পারবেন না এই ইয়ারবাড দিয়ে। ওভারঅল আমি অত এক্সপেক্টও করছি না। আর যদি আমি কথা বলি ব্যাটারি লাইফের ওভারঅল, তো এইখানে কোম্পানি বলছে যদি আপনারা মিউজিক শুনছেন, 70% আপনার যদি মিউজিকের ভলিউম হচ্ছে, তাহলে এটা 7 আওয়ার অবধি চলবে, 7 ঘন্টা। আর যদি কলের কথা বলি, যদি আপনারা 70% অবধি অডিও রেখেছেন ভলিউম, তাহলে এটা 4 ঘন্টা চলবে, যেটাই খুব ভালো হচ্ছে আমার পার্সপেক্টিভে, আমাকে লাগে এটা খুব ভালো হচ্ছে। এরপরে আমি যদি কথা বলি, এটা খুব ইজিলি কানেক্ট হয়ে যায়, খুব ফাস্ট পেয়ারিং হচ্ছে, আর দেখতে এটা সত্যি ইউনিক হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে ভেতরে, আপনারা দেখতে পারবেন। এরপর যদি আমি কথা বলি কল কোয়ালিটির, তো অন্য সাইডে যখন কলে জিজ্ঞেস করলাম, তো ওরা আওয়াজ পরিষ্কার পাচ্ছিল, নয়েজ ক্যান্সেলেশন আছে, খুব বেশি নেই, একটু আছে। এরপর যদি আমি কথা বলি, এটা অ্যান্ড্রয়েড আর আইফোন দুটোতেই কানেক্ট হয়ে যায়, মিউজিকের অডিও হাইজ অ্যান্ড লোজ দুটোই খুব ভালো হচ্ছে, বেস খুব বেশি পাবেন না, তাতেও অ্যাকসেপ্টেবল আছে। এটা ব্লুটুথ 5.3 এর সাথে আছে, তো ফাস্ট পেয়ারিং আছে, এটাতে সাথে সাথে আপনারা ইডিআরও পাবেন। আপনাকে আমি আরেকবার মনে করে দিচ্ছি, এটা 6টে কালারে আছে, 6 কালার, যেটা খুব বড় ডিল হচ্ছে, আর এটা খুব ইজিলি পেয়ারিং হয়ে যায়, তো এটারও কোনো অসুবিধা নেই। ওভারঅল এটা খুব ভালো প্যাকেজ ডিল হচ্ছে, সাথে সাথে এটাতে আপনার প্রোটেক্টিভ কেস পাচ্ছেন, 4টে ইয়ার টেপস পাচ্ছেন, ল্যানিয়ার্ড কেবল পাচ্ছেন, আর যদি আমি কথা বলি, খুব প্রিমিয়াম ফিনিশ হচ্ছে প্যাকেজিংয়ে, আর প্রত্যেকটা কালার আলাদা হচ্ছে এটাতে, আর এভরি কালারে আপনাকে আলাদা এলইডি লাইট আর আলাদা আপনাকে একটু ভিজুয়াল দেখা যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার হাইলাইট হচ্ছে, যদি আপনি অন্ধকারে এটা ইউজ করেন, নিশ্চয়ই সবাই দেখে বলবে এটা খুবই ভালো হচ্ছে। তো আপনাকে এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানান। এটা ছিল সব কিছু এস পাস ক্রিস্টাল 2 এর বিষয়ে। আমি হচ্ছে বিভিন্ন, এখানে ভিডিওটা এন্ড করছি, আর ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করেন, শেয়ার করেন, আর আপনাদের কোনো কমেন্টস থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাদের আনসার করার।